আমাদের সার্বনি কলেজে এই যে আজকে দিনে যে অনুষ্ঠান করছেন আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, ওনাদেরকে আমার পক্ষ থেকে বা আমার সকল সহকর্মী পক্ষ থেকে ধন্যবাদ জানা যে আমাদের একটি গ্রামাঞ্চলের কলেজেও এত বড় একটু ভালো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা শিক্ষক দিবস উপলক্ষে এই অনুষ্ঠান করতে চলেছে বা আমাদের ছাত্ররা করছে, আমি একটু কথা কিছু কথা বলবো। এই অনুষ্ঠান 5 সেপ্টেম্বরে হয়, বাট আমাদের কিছু অসুবিধার জন্য বা ছুটির জন্য আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের ছাত্ররা বললেন যে ক্ষমা চাইলেন, কিন্তু আমি মনে করি যে এটা সমান ক্ষমার কোনো কারণ নেই। আমরা আজ যে আমাদের সামনে একটি ফটো রাখা হয়েছে, সবাই জানেন উনিকে, ওনার জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষক দিবস মানাচ্ছি, কিন্তু এই দিবসটা খালি ওনার নয়। যেটা আমি মনে করি, যেমন ওনাকে আমরা একটা আদর্শ শিক্ষক হিসাবে গ্রহণ করেছি বা মেনেছি, তাই এই শিক্ষক দিবসে ওনার জন্মদিনের উপলক্ষে মানাচ্ছি। যেমন আমরা যদি বলি বাপু, বাপু যদি আমরা বলি তো একটা লোকের খেয়াল আছে আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী। যদি আমরা নেতাজি বলি, নেতা তো অনেক আছে, কিন্তু তার মধ্যেও নেতাজি বললে আমরা একজনকে স্মরণ করি, উনি হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। যদি ক্রিকেট ফিল্ডে আমরা যাই, আমরা যদি মাস্টার ব্লাস্টার বলি তো উনি কিন্তু সচিন তেন্ডুলকর। আমরা যদি সংকট মোচন বলি তখন এক লোকের স্মরণ আসে, একটা খেলাড়ি রাহুল দ্রাবিড়। যদি আমরা সিনেমা ক্ষেত্রে যাই, বিগ বি বলি তখন কিন্তু আমরা অমিতাভ বচ্চনকে স্মরণ করি। যদি কিং খান বলি তো শাহরুখ খানকে স্মরণ করি। এই যে এটা কিন্তু উনার নয়, ওটা একটা সিম্বল। আমরা আজ যে এই যে আমাদের ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ করছি, উনি আমাদের জন্য একটা সিম্বল, টিচারের সিম্বল। আমি আজ এখানে একটা টিচার হিসাবে বক্তৃতা দিচ্ছি, কিন্তু আমিও কোনোদিন এর আগে ছাত্র ছিলাম, আমিও তোমাদের মতো পড়েছি, পড়েই আজ এই জায়গাতে এসেছি। আমি যখন পড়ি আমি কিন্তু কোনো জায়গাতে শিক্ষকের একটা যে ডিফিনেশন হয় ওমন পড়তে পারিনি। শিক্ষক কাকে বলে আমরা জানি, আগে ছিল আমাদের দেশে গুরু শিষ্য। গুরু শিষ্যকে পড়াতো, শিষ্যকে শিখাতো, তখন কিন্তু এই বইপত্র তো ছিল না। গুরুরা নিজের ছাত্রকে নিজের মাইন্ড দিমাগে থেকে পড়াতো, ওই সময় কিন্তু ছিল শেখানো। গুরুরা নিজের ছাত্রকে শেখাচ্ছে আমরা বলতে পারি, কিন্তু যখন আমরা আজের তারিখে এই শিক্ষণ বা শিক্ষক বা শিক্ষণের পরিভাষা দেখি, ওটা থেকে কিন্তু একটু আলাদা হয়ে গেছে। কি আলাদা হয়েছে, এর আগেও এই কথা আমি বলেছি সবাই ছাত্রকে, আমি একটু হিন্দিতে বলবো। শিক্ষণ কি যে পরিভাষা হ্যাঁ वो इस प्रकार दी गई है, एक परिपক্ব व्यक्ति से एक अपरिपক্ব व्यक्ति को ज्ञान कौशल तथा अभिरुचि ज्ञान प्राप्त करने में जो सहायता करता है उसे शिक्षण कहते हैं। एक तो ध्यान कर सुन बे छात्रों, এখানে কিন্তু শিখানোর কোনো কথা বলা হয়নি, শিখাতে হেল্প করা, শিখনে হেল্প করতে হ।
हम जो यहाँ है, आप जो हो, हमारे बीच क्या रिलेशन है, ये पहले हमें जानना जरूरी है, तब जाके हम समझ पाएंगे कि टीचर क्या है, शिक्षक क्या है। अगर हमने ये चीज को ही नहीं समझा तो कभी हम अपने रिलेशन के बारे में मैं क्या करता हूँ, मैं क्या कर रहा हूँ, ये आप समझ नहीं पाओगे। हम क्यों कर रहे हैं ये चीज এখানে কিন্তু আমি যত জানি যত পড়েছি আমি এটাই জানি আমরা তোমাদের সাহায্যের জন্য আছি, শেখানোর জন্য নয়। এই যে আমাদের পড়াশুনো, এটা ট্রায়াঙ্গেল প্রসেস, টিচার থাকে, স্টুডেন্ট থাকে, তার মধ্যে কিন্তু সিলেবাস থাকে। আমি যেটা মনে করব ভাববো সেটা কিন্তু তোমাকে শেখাতে পারি না। আমাদের মাঝখানে বই আছে, ওই বইয়ের মাধ্যম থেকে তোমাকে শেখাতে হবে। আমাকে হতে পারে কিছু আমি এক্সাম্পল দেব, বাট ওই বই থেকে আমাকে শিখাতে হোক। ইংলিশে একটা কথা আছে, গড হেল্পস দেম হু হেল্প দেমসেলভস, ভগবান তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে। আমরা এই যে তোমাদের সাহায্য করছি, সাহায্য করার জন্য এসেছি, আমরা তখনই তোমাদের সাহায্য করতে পারবো যখন তোমরা নিজে সাহায্য করবে, না হলে আমরা মানে কোনো কাজের নেই। তোমরা চাইবে তাই আমাদের কথা, আমাদের সাহায্য মূল্য হবে বা এটা কাজ দেবে। আমরা যখন ক্লাস নিই তখন কিন্তু দেখা যায় আজ একটা ফেস দেখছি, কালকের ক্লাসে সেগুলো নয়, আলাদা। এটাই আমাদের পড়াশোনায় কিন্তু অনেক ডিস্টার্ব হয়। আজকে যে আমি পাঠ পড়েছি তোমরাকে, কালকে আমাদের সেই পাঠটাকে রিপিট করতে হয়, কারণ যে মুখগুলো আসছিল, যে স্টুডেন্ট আসছিল, কালকে সেগুলো নেই। আমি মনে করি সবাই আজকে দিন শিক্ষক দিবসের উপলক্ষে আমি সবাইকে বলবো যে ক্লাস তোমরা কন্টিনিউ করো। ক্লাস তোমরা যদি কন্টিনিউ না করতে পারো তাহলে কিন্তু এই পঠন পাঠনের কাজটা আমাদের অনেক অধুরা রয়ে যাবে। আর একটা যেটা দেখা যায়, আমরা এই যে হেল্প করছি তোমরাকে, এই মাধ্যমে যখন আমরা একটু টপ করে দিই তখন ছাত্ররা কিন্তু তার পরের দিন থেকে আসা বন্ধ করে দেয়। আমরা যখন কিছু টাস্ক দিয়ে দিই, এটা করে নাও, এটা করে নিও, একটু হার্ড হয়ে যায়, ছাত্ররা ভাবে শিক্ষক আমাদের উপর অত্যাচার করছে। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাবো। তোমরা একটা বই দেখেছো, বই সিনেমা, সিনেমার নাম হচ্ছে সৌগন, যার নায়ক হচ্ছে অক্ষয় কুমার, তার মা থাকে রাখি, হয়তো অনেকে দেখেছো। সেই বইটা তোমরা একটু ধ্যান দেবে। আমরা কিন্তু বই থেকে অনেক কিছু শিখি সিনেমা থেকে, কিন্তু আমরা সেটাকে মনোরঞ্জন হিসাবে নিই। যেদিন আমরা সেটা একটা শিক্ষা হিসাবে নেব অনেক কিছু শিখতে পারবো। সেই বইয়ে যখন অক্ষয় কুমার যেটা যে নায়ক থাকে, সে মানে ছোট থাকে, তার মা ওকে ঠান্ডা জলে চান করায়। দেখেছ তোমাদের মনে পড়ছে হয়তো, ঠান্ডা জলে চান করায়। তখন কিন্তু একটা বুজুর্গ লোক আসে, তাকে জিজ্ঞেস করে, গঙ্গা তুম ইস বচ্চে কো ঠান্ডা জল মে ক্যুঁ না রে হো, ইয়ে তো মর জায়েগা, ইসকো বুখার হো জায়েগা। ও তখন বলে, আমি এখন থেকে এই ছেলেটাকে তাকত মানে মানে লড়তে শিখাচ্ছি, একে অত মানে আমি ওই লুলু লুলু করে আমি বড় করব না, কারণ আমি যদি একে এখন থেকে লুলু লুলু করে বড় করব, পরের দিনে কোনো ও সংঘর্ষ করতে পারবে না, লড়তে পারবে না, যুদ্ধ করতে পারবে না, সে জয় করতে পারবে না। আমরা এই যে তোমাদের কিছু টাস্ক দিচ্ছি, এই ওটার একটা পার্ট। আমরা তোমাকে এখন থেকে একটু কষ্ট দিচ্ছি, যেতে তুমি তোমরা একদিন একটা বড় যুদ্ধ বিজয় করতে পারো। তোমরা জানোই যে আজকের ডেটে চাকরি পাওয়া কত মুশকিল, কত কম্পিটিশন। এখন যদি তোমরা এখন থেকে একটু হার্ড ওয়ার্ক না করো তাহলে কি করে হবে, তোমরা কি করে সফল পাবো? আমরা জানি, সেটা তোমরাও একটু বুঝে নাও, যেতে এই আমাদের একটু হার্ড টাস্ক যাতে যা টাস্ক থাকে তোমরা মানে অত্যাচার মনে না করবে। আর আমাদের এই যে তোমাদের হেল্প করার জন্য আসেছি সেটা সাহায্য করবে, সেটা আমি মনে করি। আর একটা কথা বলি, লাস্টে
যে আমরা এই যে তোমাদের সাহায্য করছি কি করছি, অ্যাকচুয়ালি কি জিনিসটা, এর আগেও আমি এই রুমে একবার বলেছিলাম, সেটা আগে রিপিট করব। আমরা যে পড়াচ্ছি সাহায্য করছি তার রেজাল্ট কিন্তু তোমরা দুইভাবে পাচ্ছ, দুভাবে মানে মানে তোমাদের রেজাল্ট দেওয়া হচ্ছে। প্রথম যেটা তোমরা যেটা শিখলে সেটাকে কিন্তু লিখে যেটা দেবে তোমরা পরীক্ষায় ওর হিসাবে তোমাদের রেজাল্ট হবে। আর একটা হচ্ছে তোমরা বলা, বলে প্রকাশ করানো, লিখে প্রকাশ করানো এবং বলে প্রকাশ করানো। তোমরা বলে যেটা প্রকাশ করবে সেটাই তোমার রেজাল্ট। সেটা দেখা যায় ভাইবার ক্ষেত্রে, ভাইবার যেগুলো যায় আমিও গেছি, আমারও হয়েছে, আমার জুনিয়ররাও হয়, বলে আমি এটা তো জানতাম কিন্তু বলতেই পারলাম না, আমি এটা তো সব কিছু জানতাম, আরে বলতেই পারলাম না, আরে বলতে কি করে পারবে, তুমি তো এটা সেটা শিখে হইনি, কি করে বলবে। জানা আলাদা জিনিস আর সেটাকে সবাই সামনে এক্সপার্টের সামনে প্রকাশ করানো সেটা আলাদা জিনিস, সেটাও কিন্তু শিখতে হয়, বিনা শিখে হয় না। এই যে আমি তোমাদের সামনে আজকে বলছি, একদিন এমন হয়েছিল যখন আমি মানে আমার মুখে থেকে কথা বেরোতো না, আমার ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য আটকে বলছি, বাট তখন আমি ডরে বলতাম না। এটাও কিন্তু একটা কি বলবো মানে সবাই দ্বারা হয় না, এটাও কিন্তু শিখার দরকার। তো আজকে এই শিক্ষক দিবস উপলক্ষে আমি সবাইকে বলবো, আমাদের এই যে এই ছোট ছোট গুলো টাস্ক গুলো সেটাকে তোমরা মনে করবে। আমি কি বললাম তোমাকে, তোমরাকে একটা যুদ্ধের জন্য প্রিপারেশন করছি, যেতে লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে তোমরা এসএসসি পেয়ে যাও, প্রাইমারি পেয়ে যাও, কলেজ সব কিছু পেয়ে যাও, এটা আমরা কামনা করি। এই বলে আজকের বক্তব্য আমি শেষ করি, সবাইকে।